গতকাল রাতের এক ভয়ঙ্কর ঝড়ে কোচবিহার জেলার বকশিয়ার থানার অন্তর্গত ভাড়িয়া গ্রামে বেশ কিছু ইলেকট্রিক পোলও গাছ পড়ে যায়। গাছ পড়ে তিনটি বাড়ির একাংশ ভেঙে যায়। বেশ কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর নেই। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত 9টা নাগাদ হঠাৎ আগত এক ভয়াবহ ঝড়ে অসংখ্য গাছ ও ইলেকট্রিক পোল ভেঙে পড়ে। গাছ পড়ে তিনটি বাড়ির একাংশ দুমড়ে মুচড়ে যায়। সৌভাগ্যবশত ওই ঘরগুলোতে মানুষ থাকলেও তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইলেকট্রিক তারগুলি বিপজ্জনক অবস্থায় বাড়ি ও রাস্তার উপর ঝুলে রয়েছে, ফলে আশঙ্কাজনক পরিস্থিতি রয়েছে সকল এলাকাবাসী। 9টা নাগাদ হঠাৎই আকস্মিক ঝড়ে এসে পড়ে, তো তার ফলে তিন চারটে কারেন্টের খুঁটি ভেঙে পড়ে এবং কয়েকটা গাছ ভেঙে পড়ে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িঘর কয়েকটা মানে ভেঙে অনেকটাই ক্ষতি হয়ে যায়। এখানে আগে এরকম হয়েছিল, কিন্তু এরকম পরিমাণে ক্ষয়ক্ষতি হয়নি আর কি। এবার ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই বেশি এবং কারেন্টের তারগুলো সব রাস্তায় পড়ে বিপজ্জনকভাবে রয়েছে। আমরা সবাই এখানে আতঙ্কে রয়েছি, মানে সবাই একটু আতঙ্কে রয়েছে। এখন ওই রান্নাবাড়ি হচ্ছে সবার, কিন্তু সেও কেউ সেভাবে প্রশাসন এসেছিল কোনো না, কেউ আসেনি। আমরা ইলেকট্রিক অফিসে ফোন করেছি, কিন্তু এখনও কোনো লোক আসেনি। আপনার নাম? আমার নাম উত্তম কুমার। এই জায়গাটার নাম? এর নাম ভাড়িয়া বকশিয়ার থানার। মোটামুটি আনুমানিক 11টার দিকে হঠাৎ করে হাওয়া ওঠে, ভিজিয়াল হাওয়া। হাওয়াতে আমার রান্নাঘরের উপরে ঘর পড়ে রান্নাঘরটা চুরমার হয়ে যায়। কী কী ক্ষতি হয় আর? রান্নাঘরে যেসব জিনিস থাকে, আসবাবপত্র, সেইসব জিনিস ক্ষতি হয়ে গেছে। সকাল থেকে কি রান্না হয়েছে? না, সকাল থেকে এখন পর্যন্ত কোনো রান্না নেই, খাওয়া দাওয়া নেই। এলাকায় বিদ্যুৎ আছে? বিদ্যুৎ নেই। আপনার নাম? আমার নাম সুশীল চন্দ্র দাস।